আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আরেকটি পাঠ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ প্রাথমিক বিজ্ঞান অধ্যায় দুই এবং পাঠ্যাংশ বিভিন্ন রকমের প্রাণী। বন্ধুরা, ছবি দেখতে তোমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগে। আজকের পাঠেও তোমাদের জন্য আমি চমৎকার কিছু ছবি নিয়ে এসেছি। তবে পূর্বের পাঠে আমরা জেনেছিলাম উদ্ভিদকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, আর আজকের পাঠে আমরা জানব প্রাণীকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাই আজকে যে ছবিগুলো তোমাদের জন্য এনেছি সেগুলো হচ্ছে কিছু প্রাণীর ছবি। চলো আমরা ছবিগুলো একটু দেখে নিই। আজকের পাঠেও তোমাদের জন্য চমৎকার কিছু প্রাণীর ছবি এনেছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মাছ, একটি মুরগি, একজন মানুষ এবং পাশের ছবিতে আরও দেখতে পাচ্ছ আরও কিছু প্রাণীর ছবি, চিংড়ি, শামুক, প্রজাপতি এবং কেঁচো। এই প্রাণীগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের, এদের কারো সাথে কারো কোনো বৈশিষ্ট্যের কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু অমিলও আছে। আমরা আজকে প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে তাদেরকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় সে বিষয়ে জানব। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এবং আজকের পাঠের মূল প্রশ্নটি হচ্ছে কিভাবে প্রাণীর শ্রেণীবিন্যাস করা যায়। আমরা আজকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান করব। এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাব। তোমরা কি চিনতে পেরেছ এটি কিসের ছবি? এটি হচ্ছে একজন মানুষের কঙ্কাল। তোমরা কি জানো কঙ্কাল কি? হ্যাঁ, কঙ্কাল হচ্ছে একটি প্রাণীর শরীরের মাংস, রক্ত, শিরা, উপশিরা এরকম বিভিন্ন নরম অঙ্গগুলো বাদ দিয়ে তার শরীরের ভেতরে যে শক্ত অংশটুকু থাকে সেটি হচ্ছে কঙ্কাল। আমাদের শরীরের ভিতরেও ঠিক এরকম শক্ত একটি কঙ্কাল আছে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে মানুষের কঙ্কাল। একটি কঙ্কালের মধ্যে বিভিন্ন রকমের হাড় থাকে। আজকে আমরা কঙ্কালের একটি বিশেষ হাড় বা বিশেষ অঙ্গ সম্পর্কে তোমাদেরকে পরিচিত করাবো। তোমরা দেখতে পাচ্ছ এই কঙ্কালের খুলির নিচ থেকে গলা হয়ে পেছন দিয়ে নিচের দিকে কিছু হাড়ের সমন্বয়ে একটি শক্ত দণ্ড নিচের দিকে নেমে গেছে। আমার পেছনেও ঠিক এই গলা থেকে নিচের দিকে এরকম একটি দণ্ড নেমে গেছে। এটিকে আমরা কি বলি? তোমরা লক্ষ্য করো এই যে লাল তীর চিহ্ন দিয়ে আমরা এটিকে দেখাচ্ছি, এটির নাম হচ্ছে মেরুদণ্ড কিংবা শিরদাঁড়া। প্রত্যেক প্রাণীতে কিন্তু এই মেরুদণ্ড থাকে না, কিছু কিছু প্রাণীতে এই মেরুদণ্ড থাকে, যেমন আমাদের আছে। আমরা আরো কিছু প্রাণীর কঙ্কাল দেখব যেসব প্রাণীতে এই মেরুদণ্ড নামক অঙ্গটি আমরা দেখতে পাই। চলো আরো কিছু প্রাণীর কঙ্কাল আমরা দেখে আসি। দেখতে পাচ্ছ আরো দুটো প্রাণীর কঙ্কাল। প্রথম প্রাণীটি হচ্ছে একটি মাছ এবং দ্বিতীয় প্রাণীটি হচ্ছে, হ্যাঁ চিনতে পেরেছ নিশ্চয়ই, এটি হচ্ছে একটি হাতির কঙ্কাল। প্রথম ছবিতে লক্ষ্য করো এইখানে মাছের ঠিক এই দিক দিয়ে মাঝখান দিয়ে তার খুলির নিচ বা মাথার নিচ দিয়ে মাঝখান বরাবর ল্যাজ পর্যন্ত যে দণ্ডটি নেমে গেছে বা হাড়টি নেমে গেছে এটি হচ্ছে মাছের মেরুদণ্ড। ঠিক তেমনি হাতির এই খুলির নিচ থেকে শুরু করে গলা হয়ে পিঠ বরাবর ল্যাজ পর্যন্ত এসে যে শক্ত দণ্ডটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে হাতির মেরুদণ্ড। আমরা দুটো প্রাণীর মেরুদণ্ড দেখলাম। ছবিতে আরো দুটো প্রাণী দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি মোরগ আর এটি হচ্ছে একটি ব্যাঙের কঙ্কাল। এখানেও আমরা দেখতে পাচ্ছি মোরগেরও মেরুদণ্ড রয়েছে, ব্যাঙের শরীরেও আমরা মেরুদণ্ড দেখতে পেলাম। এই কটি প্রাণীর শরীরে আমরা মেরুদণ্ড দেখতে পেয়েছি? আজকে আমরা
প্রাণীকে দুটো শ্রেণীতে ভাগ করব মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে। আমরা দেখে নেই প্রাণীকে দুটি দলে ভাগ করা যায়, সেগুলো কি কি। প্রাণী, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নাম দেখেই, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর শরীরে মেরুদণ্ড বা শির দ্বারা আছে আমরা সেসব প্রাণীকে মেরুদণ্ডী প্রাণী বলবো। আমরা ছবিতে কিছুক্ষণ আগে দেখেছি যে কোন কোন প্রাণীর শরীরে মেরুদণ্ড আছে। আমরা আরও কিছু প্রাণী দেখব যাদের শরীরে কোনো মেরুদণ্ড নেই, আর যাদের শরীরে মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। এখন এই মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে আমরা সংজ্ঞাগুলো এক পলক দেখে নেই। স্ক্রিনে আমরা দেখছি মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। প্রথমে মেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর দেহে শির দ্বারা বা মেরুদণ্ড আছে এবং দেহ পচনের পর কঙ্কাল পাওয়া যায় তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আর অমেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর দেহে শির দ্বারা বা মেরুদণ্ড নেই এবং দেহ পচনের পর কঙ্কাল পাওয়া যায় না তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এখন আমরা এই দুটো প্রাণী অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্য আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, মেরুদণ্ডী প্রাণী বৈশিষ্ট্য এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। প্রথমেই আমরা দেখব মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রথম শর্তই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর কি থাকবে, হ্যাঁ মেরুদণ্ড থাকবে। এদের মেরুদণ্ড আছে এবং এরা বেশিরভাগই আকারে বড়। এই প্রাণীগুলো আকারে অমেরুদণ্ডী প্রাণীর চেয়ে বড় হয়ে থাকে এবং এদের শরীর দৃঢ়, অর্থাৎ এরা সোজা হয়ে দাঁড়াতে পারবে, এরা শক্তিশালী, কর্মক্ষম, অর্থাৎ এদের শরীর দৃঢ়। আর এদের শরীরে কঙ্কাল থাকবে। কঙ্কাল কি তোমরা নিশ্চয়ই দেখেছো, পাঠের শুরুতেই আমি দেখিয়েছি। আর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাদের ক্ষেত্রে, সেই প্রথম শর্তই হচ্ছে এদের মেরুদণ্ড নেই এবং এরা বেশিরভাগই আকারে ছোট। এদের শরীর দৃঢ় নয়, অর্থাৎ এরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এরা হয়তো পেশির সাহায্যে গড়িয়ে গড়িয়ে চলাফেরা করবে। আর এদের শরীরে কঙ্কাল থাকে না, অর্থাৎ এদের শরীরটা হয় নরম এবং মাংসল। চলো বন্ধুরা আমরা কিছু প্রাণীর নাম স্ক্রিনে দেখে নেই। কেঁচো, মানুষ, শামুক, মুরগি, প্রজাপতি, মাছ, চিংড়ি, হাতি, আমরা এই ছবিগুলো পাঠের শুরুতে দেখেছিলাম। এখন আমরা যদি এই প্রাণীগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করতে চাই, অর্থাৎ কোন কোন শ্রেণী, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, তাহলে কোন প্রাণীটি কোন ভাগে পড়বে তোমরা একটু চিন্তা করে নাও। হ্যাঁ, আমরা প্রথম প্রাণীটির কথা যদি ভাবি, কেঁচো, এটি, এর শরীরে কি কঙ্কাল আছে? তোমরা নিশ্চয়ই কেঁচো চিনো। কেঁচো হচ্ছে নরম প্রকৃতির একটি প্রাণী এবং গড়িয়ে গড়িয়ে চলাফেরা করে, আমরা ছবিতেও দেখেছি। আর এই কেঁচো হবে তাহলে দেখতে পাচ্ছ অমেরুদণ্ডী প্রাণী। তারপরের প্রাণীটি হচ্ছে মানুষ। তোমার শরীরের ভেতরে কি আছে? অবশ্যই কঙ্কাল আছে, মেরুদণ্ড আছে, তাহলে আমরা বলতে পারি মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এরপরে হচ্ছে শামুক। শামুক হলো অমেরুদণ্ডী প্রাণী। তারপর মুরগি, এটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। প্রজাপতি, এটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মাছ, মেরুদণ্ডী প্রাণী। চিংড়ি, অমেরুদণ্ডী প্রাণী। এবং হাতি, মেরুদণ্ডী প্রাণী। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনগুলো মেরুদণ্ডী প্রাণী এবং কোনগুলো অমেরুদণ্ডী প্রাণী। আমরা আরেকবার একটু দেখে নেই। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমরা পেয়েছি মানুষ, মুরগি, মাছ, হাতি। আর অমেরুদণ্ডী প্রাণীতে আমরা পেয়েছি কেঁচো, শামুক, প্রজাপতি এবং
চিংড়ি। এবার আমরা একটি ছক আমাদের খাতায় আঁকব। তোমরা খাতা এবং কলম নিয়ে আমার স্ক্রিনের মতো করে একটি ছক ঝটপট এঁকে ফেলো। ছকটির এক পাশে থাকবে মেরুদণ্ডী প্রাণী এবং অন্য পাশে রাখো অমেরুদণ্ডী প্রাণী। এবার তোমরা একটু চিন্তা করে মেরুদণ্ডী প্রাণীর জন্য চারটি নাম খাতায় লিখো এবং অমেরুদণ্ডী প্রাণীর জন্য চারটি নাম। আমি তোমাদেরকে এক মিনিট সময় দিলাম, দেখি তোমরা চারটি করে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর নাম খাতায় লিখতে পারো কিনা। আমার বিশ্বাস তোমরা এতক্ষণে লিখে ফেলেছ। চলো আমি তোমাদেরকে একটু সাহায্য করি। আমিও কিছু প্রাণীর নাম লিখে এনেছি, মিলিয়ে নাও একটু। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমি লিখেছি মানুষ, হাতি, মুরগি এবং মাছ। আর অমেরুদণ্ডী প্রাণীতে আমি লিখেছি শামুক, প্রজাপতি, কেঁচো এবং চিংড়ি। কি মিলে গেছে নিশ্চয়ই, কারণ আমরা এতক্ষণ পাঠে এই প্রাণীগুলোর নামই আলোচনা করেছি। কারণ আমরা পাঠে এতক্ষণ এই প্রাণীগুলোর নামই আলোচনা করেছি। এখন আমরা আজকের পাঠে যতটুকু শিখেছি এবং জেনেছি তা আমরা এক নজরে দেখে নিব। চলো আজকের পাঠের সার সংক্ষেপ। আমরা কি কি দেখেছিলাম আজকের পাঠে? প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? মনে আছে নিশ্চয়ই আজকের পাঠে আমরা প্রাণীদের দুটি দলে ভাগ করেছি, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ও উদাহরণ আমরা দুটো করে বৈশিষ্ট্য বলি। মেরুদণ্ডী প্রাণীর প্রথম প্রধান বৈশিষ্ট্য বলবো কি, এদের মেরুদণ্ড আছে। আরেকটি বৈশিষ্ট্য বললে বলবো এদের শরীর দৃঢ়। এবং উদাহরণ হিসেবে আমরা দেব মানুষ, হাতি, এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে। আর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি বলি, প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে এদের শরীরে মেরুদণ্ড নেই এবং শরীরে দৃঢ়তা থাকে না। আর উদাহরণ যদি দেই, কেঁচো এবং শামুক, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা খুলে 2 মিনিট পড়ে নাও। আমরা আজকে যা বলেছি তোমরা দেখতে পাবে পাঠ্য বইতে খুব চমৎকার ভাবে সবটুকু আলোচনায় উপস্থাপন করা আছে। এখন তোমরা সহজেই এটা বুঝতে পারবে।
আমার বিশ্বাস তোমরা এতক্ষণে পাঠ্যবইয়ের পড়াটুকু মিলিয়ে নিয়েছো। এখন তোমাদের জন্য ছোট্ট ছোট্ট তিনটি প্রশ্ন। আজকে পাঠে যদি তোমরা মনোযোগী হয়ে থাকো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক সহজ এবং সুন্দর মনে হবে এবং উত্তরগুলো তোমরা অবশ্যই দিতে পারবে। চলো তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আমরা কিভাবে প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারি? হ্যাঁ, আমরা আজকে প্রাণীকে দুটি ভাগে ভাগ করেছি মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে। সেগুলো কি ছিল? মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, অমেরুদণ্ডী প্রাণীর তিনটি উদাহরণ দাও। আমি জানি তোমরা অনেক উদাহরণ দিতে পারবে। হ্যাঁ, সেখান থেকে আমরা যদি তিনটি অমেরুদণ্ডী প্রাণীর নাম বলি তাহলে কি কি বলবে? হ্যাঁ নিশ্চয়ই, কেঁচো, শামুক, প্রজাপতি। হ্যাঁ, এবার চলো আমরা তৃতীয় প্রশ্নে যাই, মেরুদণ্ডী প্রাণীর তিনটি উদাহরণ দাও। খুব সহজ, মেরুদণ্ডী প্রাণী তিনটি উদাহরণ হলো মানুষ, হাতি, এছাড়াও বলতে পারি মাছ। এবং যথারীতি যাবার আগে আমরা যে বাড়ির কাজ দিয়ে থাকি, তোমাদের জন্য আজকেও সহজ দুটি প্রশ্ন, খুব সহজ এবং সুন্দর দুটি প্রশ্ন, তোমরা চট করে খাতায় লিখে নাও। আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়, ভাগগুলো কি কি? আমি আবার বলছি, মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায় এবং ভাগগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, দুটি করে উদাহরণ দাও। আরেকবার বলছি, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, দুটি করে উদাহরণ দাও। বন্ধুরা, আজকের পাঠে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পাঠে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমার পাঠের সাথে আজকে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।